আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেই আপডেটটিতে লেখা আছে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, নিউজটি আজই প্রকাশিত হয়েছে। গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত সি ইউনিটের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার 1 নভেম্বর অনুষ্ঠিত হবে। জানা গেছে সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেয়া হবে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে 25, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় 25, ICTতে 25, বাংলায় 13 এবং ইংরেজিতে 12 নম্বরের প্রশ্ন থাকবে। এটা GST-র অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট। এখানেও লেখা আছে ভর্তি পরীক্ষার তারিখের মধ্যে ইউনিট সি 1 নভেম্বর 2021 দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তোমরা যারা এ ইউনিট বা বি ইউনিটের রেজাল্ট দেখতে চাচ্ছ, তারা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ইউনিট এ বি এখান থেকে ক্লিক করে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। আর রিকভার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে যদি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড হারিয়ে ফেলো এখান থেকে তোমরা দেখতে পাবে। অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড রিকভারি, এখানে HSC বা ইকুইভ্যালেন্ট রোল নাম্বার দিবে, HSC বা ইকুইভ্যালেন্ট বোর্ড, HSC বা ইকুইভ্যালেন্ট পাসিং ইয়ার দিয়ে তোমরা সাবমিট করবে। এভাবেই তোমরা অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড রিকভার করতে পারবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল যেহেতু গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা, তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষাটি দিয়ে নাও। এর মধ্যে যদি আরও কোনো নতুন আপডেট আসে তখন সেই আপডেটগুলো নিয়ে শীঘ্রই হাজির হয়ে যাব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।